নমস্কার, আজ কিছু কথা বলতে চাই একজন স্বাস্থ্যকর্মী হিসেবে। এই করোনা সময়ে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্বাস্থ্যকর্মী, নার্স এবং ডাক্তারদের রিক্রুট করা রাজ্য সরকারের তরফ থেকে। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল এই কাজটি করেছে এবং যথেষ্ট ভালোই করেছে। কিন্তু ভোটের আগে এবং যে সেকেন্ড ওয়েভ এলো এবছরে মানে 2021-এ যে লকডাউন হলো তার ঠিক আগের মুহূর্তে সিস্টারদের মানে নার্সদের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল, পার্মানেন্ট রিক্রুটমেন্ট। তো করোনার জন্যই হোক বা ভোটের কারণেই হোক, সেটা ভোটের দিন ঘোষণার পর থেকে বন্ধ হয়ে যায়, মানে কিছুক্ষণ কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়। সবাই ভেবেছিল যে হয়তো ভোটের পর বা সেকেন্ড ওয়েভ একটু কমলে হয়তো সেই রিক্রুটমেন্ট প্রসেসটা এগোনো যাবে, কিন্তু হয়নি সেটা। তার বদলে চুক্তিভিত্তিক মানে কন্ট্রাকচুয়াল হিসেবে অল্প মায়নেতে সিস্টারদের নিয়োগ করা হচ্ছে, নার্সদের নিয়োগ করা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যখন আমাদের স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার লাগবে এবং ভবিষ্যতেও যখন থার্ড ওয়েভ আসে বা না আসে, ভবিষ্যতে আমাদের হসপিটালকে ঠিকমতো করে সাজানোর জন্য সিস্টারদের লাগবে, এবং সিস্টারটা হচ্ছে একটা হসপিটালের ভিত বলতে পারেন, তো সেটা যখন লাগবে এবং সেটা যখন আমরা রিক্রুট করা হচ্ছে, তাহলে সেটা কন্ট্রাকচুয়াল কেন? ফার্স্ট প্রশ্ন একটা। তো যখন পার্মানেন্ট রিক্রুটমেন্ট বেরিয়েছিল আগে মানে ভোটের আগে, তো সেটা এখন কোথায় গেল? সেটা কেন হচ্ছে না? তো তখন যারা সরকারি চাকরি করার স্বপ্ন দেখেছিল অ্যাজ এ সিস্টার বা নার্স হিসেবে, তারা আজ কন্ট্রাকচুয়ালে জয়েন করছে হসপিটালে অনেক কম মাইনেতে। আমার মনে হয় এই ব্যাপারটা ঠিক না, এবং এই ব্যাপারটা অবশ্যই রাজ্য সরকারের দেখা উচিত। কিছুদিন আগে সমস্ত ওয়েস্ট বেঙ্গল থেকেই যারা এই চাকরি প্রার্থীরা ছিল সিস্টাররা, তারা কলকাতায় গিয়েছিল এবং কিছু বিদ্রোহ আন্দোলন করেছে, সেখানেও কোনো সুরাহা হয়নি। হয়তো ভবিষ্যতে আমরা হয়তো এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং রাজ্য সরকারের কাছে আমাদের এটাই আবেদন যেন যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি কার্যকর হয় এবং সিস্টারদের নিয়োগ করা হয়, এবং তার সাথে সাথে অন্যান্য স্বাস্থ্যকর্মী, অন্যান্য ডাক্তার, হোয়াট এভার হেলথ কর্মীর সঙ্গে যুক্ত যারা আছে, হেলথের সঙ্গে যুক্ত যারা আছে, তাদের যেন রিক্রুট করা হয়। আর অবশ্যই প্রথম হচ্ছে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেটা যেন খুব তাড়াতাড়ি ফুলফিল করা হয়। এটাই আমার আজকে বলার ছিল, এবং ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে এবং আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এটা একদম বাস্তব কথা। এই করোনার সময়ে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম, এবং সিস্টার, নার্স, স্বাস্থ্যকর্মী, ডাক্তার যারাই আছেন তাদেরকে অনুরোধ, এই ভিডিওটা আপনারা শেয়ার করুন যাতে রাজ্য সরকারের কান পর্যন্ত গিয়ে এই কথাটা পৌঁছয় এবং সে অনুযায়ী স্টেপ নেওয়া হয় এবং রিক্রুটমেন্টটা যেন খুব তাড়াতাড়ি হয়। তো নমস্কার আজকের জন্য, ভিডিওটা শেয়ার করবেন সমস্ত সিস্টার, সমস্ত নার্সদের প্রতি এটাই আমার আবেদন, ভিডিওটা আপনার যত সম্ভব শেয়ার করুন। নমস্কার।